আচ্ছা, গতকাল লিনিয়া পার্কে যে ভিডিওটা দিলাম ওইখানে আরপিজি অ্যান্ড এমএমও সেকশনের যে ফার্স্ট টাস্কটা ছিল ওইটা কিন্তু ওপেন ছিল না, এখন ওপেন হয়েছে। তো এই ভিডিওতে আমি হচ্ছে এই টাস্কটাই করে দেখাবো। অনেকে অলরেডি করে ফেলছেন, তো যারা করে ফেলছেন আলহামদুলিল্লাহ, আর যারা করেন না তারা হচ্ছে ভিডিওটা দেখে করবেন। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করতেছেন বা অনেকের মনেই একটা হচ্ছে দুশ্চিন্তা যে প্রুফ অফ হিউম্যানিটি কি আমরা করতে পারবো, তো কারণ আজকে একটা লাস্ট ডেট গেছে প্রুফ অফ হিউম্যানিটি করার। তো আজকের লাস্ট ডেটটা অ্যাকচুয়ালি কিসের, মানে প্রুফ অফ হিউম্যানিটি করা সেটা তো জানি, কিন্তু অ্যাকচুয়ালি কোন সেকশনের পরে এই প্রুফ অফ হিউম্যানিটির আজকে লাস্ট ডেটটা গেল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যে শুরুর দিকে যখন হচ্ছে লিনিয়ার বিভিন্ন ইভেন্ট আসা শুরু করলো, মনে করেন হচ্ছে 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত ইভেন্টগুলো চালাইলো, তারপরে হচ্ছে ওরা আরও 15 দিন সময় হচ্ছে বেশি করে দিয়ে প্রুফ অফ হিউম্যানিটিটা করাই নিল, ওইটা হচ্ছে একটা সেকশন। তারপর ওইটার এলএক্সপি ডিস্ট্রিবিউশন করার পরে আরও কিছু ইভেন্ট দিল, ওই ইভেন্টগুলো 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত চললো, ওরা হচ্ছে লাস্ট ডেট সময় বেঁধে দিল যে এই সময়ের ভিতরে প্রুফ অফ হিউম্যানিটি করতে হবে। ওই প্রুফ অফ হিউম্যানিটি করার পরে ওই সেকশনের এলএক্সপিটা তার 15-20 দিন পরে ডিস্ট্রিবিউশন করছে। এইভাবে অ্যাকচুয়ালি ওরা সেকশন বাই সেকশন ইভেন্ট আনতেছে, প্রুফ অফ হিউম্যানিটি করাই নিতেছে, তারপরে এলএক্সপি দিতেছে। ওকে, সো টেনশন নেওয়ার কিচ্ছু নাই। আজকে হচ্ছে যে ইয়েটা গেল বা প্রুফ অফ হিউম্যানিটির লাস্ট ডেটটা গেল, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পলিহাইড্রার যে ইভেন্টটা আমি শেয়ার করছিলাম ওইটা, তারপর হচ্ছে দ্য আনফেটার্ড গেমের ইভেন্টটা ওইটার, ওইগুলার প্রুফ অফ হিউম্যানিটি আজকে শেষ হয়ে গেল। ওকে, টেনশন নেওয়ার কিচ্ছু নেই। লিনিয়া পার্কে আপনারা যারা কাজ করছেন তারাও প্রুফ অফ হিউম্যানিটি করতে পারবেন। আর আমি ভাই অসুস্থ আছি, আজকে ভিডিওটা দিতে চাইলাম অ্যাকচুয়ালি অসুস্থ। আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন, ভয়েসটা শুনেই, যে আমি অ্যাকচুয়ালি অসুস্থ। সো এই কারণে প্রুফ অফ হিউম্যানিটির ভিডিওটা আমি দিতে পারিনি, বাট এইটা হচ্ছে দিচ্ছে। ওকে, তো লিনিয়া পার্কের ইভেন্টটাতে প্রত্যেকেই কাজ করবেন, আমার মনে হয় এখান থেকে ভালো প্রফিট হবে, এটা আমার নিজের মতামত আর কি। ওকে, এখন পরবর্তীতে কী হবে না হবে ওইটা তো আর হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারবো না। আচ্ছা, 2 মিনিট ধরে অনেক বকবক করলাম, এখন হচ্ছে এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন। এই টাস্ক কমপ্লিট করার জন্য চলে আসবেন হচ্ছে এইখানে, টাস্কের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, আমাদের হচ্ছে টাস্কটা ওপেন হয়ে গেছে, এখানে হচ্ছে 10 থেকে 25 এলএক্সপি পর্যন্ত পাবেন, এখানে সর্বনিম্ন 10টা, মানে মেইন টাস্ক কমপ্লিট করলে মিনিমাম 10টা পাবেন, আর বোনাস টাস্কগুলো করলে 25 পর্যন্ত পাবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে, কারণ বোনাস টাস্ক করতে গেলে কিন্তু আবার $2-3-4 ফি যাবে। ওকে, সো এখানে যত ফি দেবেন তত বেশি এলএক্সপি পাবেন। তো এটা হচ্ছে আমি বিগিন করে দিচ্ছি, মানে স্টার্ট করে দিলাম, দেন হচ্ছে সবগুলো এরকম কন্টিনিউ করে দেবেন, বাকি যতগুলো আসবে সবগুলো এখান থেকে কন্টিনিউ এরকম করে দেবেন। দেন হচ্ছে এখানে আমাদের কি বলছে, ডাউনলোড অ্যাভাট্রিক্স, প্লে দ্য অ্যাভাট্রিক্স ফর ফ্রি অ্যান্ড কালেক্ট স্কোর টু রাইজ ইন দ্য লিডার বোর্ড অ্যান্ড আর্ন রিওয়ার্ড। আচ্ছা, এটা যা বলছে সেটা দিয়েই শুরু করি। এটা প্রথমটাই হচ্ছে আপনার বোনাস টাস্ক, এটাকে স্কিপ করার কিন্তু সুযোগ আছে, সো আমি স্কিপ করব না। এটা হচ্ছে প্রথমে এই যে ডাউনলোড লেখা আছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা স্কিপ করে দিই, কারণ এখানে কোনো এলএক্সপি নাই যেহেতু হুদায় ডাউনলোড করে লাভ নেই। ওকে, আমি হচ্ছে এটাকে স্কিপ করে দিচ্ছি। দেন এরপর হচ্ছে এই যে এলএক্সপি আছে, 10টা এলএক্সপি আছে, সো এটা করতেই হবে আমাদের, এটা কিন্তু মাস্ট। ওকে, তো এখান থেকে যে মিন্ট পাস লেখা আছে এটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, স্পেস ফ্যালকনের যে ওয়েবসাইটটা আছে ওইটা ওপেন হয়েছে, এটাকে আমি হচ্ছে ডেস্কটপ মোড করে নিচ্ছি, তাহলে ব্যাপারগুলো বুঝতে আমাদের সহজ হবে। আচ্ছা, ডেস্কটপ মোড করে নিলাম, এখানে হচ্ছে আমরা প্রথমত এই যে ওয়ালেটটা কানেক্ট করবো এখান থেকে। ওকে, তো এখানে যে কানেক্ট ওয়ালেট লেখা আছে, আমরা হচ্ছে যে ওয়ালেট দিয়ে লিনিয়া পার্কে কাজ করতেছি সেটা কানেক্ট করব। আচ্ছা, ওয়ালেটটা কানেক্ট হয়েছে, এখন হচ্ছে কি এই যে মিন্টে লেখা আছে মিন্টে ক্লিক করে দেবো। ওকে, এই সিম্পলি মিন্টে ক্লিক করে দিচ্ছি। এখানে হচ্ছে এনএফটির অ্যামাউন্ট দিতে হবে, আপনি কয়টা এনএফটি এখান থেকে মিন্ট করবেন, আমি হচ্ছে 1ই লিখে দিচ্ছি। ওকে, আমি জানি না 2টা দিলে ফি বেশি কাটবে কিনা, 1ই দিচ্ছি, মিন্ট নামে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের হচ্ছে মিন্ট করতে এভারেজ $1 মতো লাগবে। ওকে, আমি হচ্ছে সিম্পলি এই যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, আমাদের হচ্ছে সাকসেসফুলি মিন্ট হয়েছে। ওকে, মিন্টে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের এইটা এই যে বিমানটায় আমাদের হচ্ছে মিন্ট হয়েছে। তো মিন্ট হোক, এখন হচ্ছে আমি ওই যে টাস্ক আছে ওই টাস্কে চলে যাচ্ছি। ওকে, এই টাস্ক আসার পর এখান থেকে যে ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, 1 মিনিট। ওকে,
এই যদি হচ্ছে প্রথমবার ওইটা আপনার ইয়ে না হয় তাহলে আর একবার ট্রাই করবেন, ওকে? আর ওইটা মিন্ট করে আপনি হচ্ছে 30 সেকেন্ড 1 মিনিট পরে এসে এটা ভেরিফাই করবেন, হয়ে যাবে। এখন হচ্ছে এটা বোনাস টাস্ক, বোনাস টাস্কে 15টা LXP, তো এইটার জন্য কি করবেন, এইটা হচ্ছে এইখানে ক্লিক করার দরকার নেই, আমি হচ্ছে ওই সাইটেই নিয়ে যাচ্ছি যে সাইটে আমরা হচ্ছে মিন্ট করলাম। ওকে, এইখানে আমরা হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট করলাম, মিন্ট করলাম, এইখানে হচ্ছে আপনার, আচ্ছা মেবি এইখানে সেকশনটা নাই, মেবি আমি হচ্ছে ওই টাস্ক থেকেই আসি, দেখি এখান থেকে যে ওপেন স্পেস ফ্যালকন লেখা আছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা এখানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে আমাদের ডিপোজিটটা করতে হবে, বাট ডিপোজিট করতে গেলে আমাদের এই যে স্পেস ফ্যালকনের যে সাইট আছে এখানে যে উপরে সাইন ইন লেখা আছে দেখতে পাচ্ছেন, ওইখানে সাইন আপটা করে নিতে হবে আগে। ওকে, তো আমি হচ্ছে এই যে সাইন ইনে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে হচ্ছে আপনি আপনার ইমেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, মেইন কথা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইমেইল এটার উপরে ক্লিক করে দিয়ে ইমেইল দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, রেফারেল কোড লাগবে না, নেক্সটে ক্লিক করে দেবেন, তারপর আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম, আমি হচ্ছে এখান থেকে আমি হচ্ছে এটাকে আবার লগ ইন করতেছি। ওকে, কন্টিনিউ ক্লিক করে দিয়ে এটাকে হচ্ছে লগ ইন করতেছি, ইমেইলে তো কোড টোড কিছু চাইলো না। ওকে, লগ ইন হয়ে গেছে, ইমেইল ভেরিফাই করা লাগে নাই। ওকে, এখন হচ্ছে আমরা কী করবো, এই যে অ্যাডেড NFT টু ইনভেন্টরি লেখা আছে এইটার উপরে ক্লিক করে দেব এইখানে, দেন এখানে হচ্ছে অ্যাড NFT টু ইনভেন্টরি লেখা আছে এর উপরে ক্লিক করব। প্রথমে হচ্ছে আমাদের ওয়ালেট থেকে এই যে NFTটা আছে ওইটাকে হচ্ছে অ্যাপ্রুভাল দিতে হবে। ওকে, 30 সেন্ট বা 31 সেন্টের মতো ফি কাটবে, আমি এটাকে হচ্ছে অ্যাপ্রুভাল দিচ্ছি। আর আপনাদের যদি মনে হয় এই অ্যাপ্রুভালগুলোকে রিবুক ক্যাশ থেকে রিবুকও করে দিতে পারেন। ওকে, অনেক সময় তো অনেক সাইট স্ক্যামও করে, বাট আমার সাজেশন থাকবে এগুলো কাজবাজ করার পরে সবগুলো হচ্ছে রিবুক ক্যাশ থেকে রিবুক করে দেবেন, পাশাপাশি হচ্ছে আপনার এই থ্রি লাইনে মেটামাস্কের থ্রি লাইনে ক্লিক করে দিয়ে সাইটগুলো হচ্ছে ডিসকানেক্ট করে দেবেন। ওকে, তাহলে আর কোনো রকম সমস্যা থাকবে না। তো আমি হচ্ছে প্রথমে অ্যাপ্রুভাল দিলাম, এখন হচ্ছে আমাদের ওয়ালেট থেকে ফি চাইবে বা হচ্ছে আমাদের ওই NFTটাকে ট্রান্সফার করতে হবে, ওইখানে ডিপোজিট করতে হবে। ওকে, তো এই জন্য হচ্ছে মেবি ওইখানে $2-3 মতো ফি চাইতে পারে। আচ্ছা $2-3 না, অনলি $1 ফি চাইছে, আলহামদুলিল্লাহ, খারাপ কিছু না। আমি এই যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের NFTটা ডিপোজিট বা এই যে NFT ইজ অ্যাডেড ইনভেন্টরি সাকসেসফুলি, আমাদের এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই টাস্কের এখানে আসব, আসার পরে এটা 30 সেকেন্ড 40 সেকেন্ড পরে বা 1 মিনিট পরে এসে ভেরিফাই চাপ দিলে বেশি ভালো হয়, তারপরে আমি এখনই দিচ্ছি, দেখি। এই যেটা বললাম যে কিছুক্ষণ সময় নেবে এই আপডেটটা হতে। ওকে, তো 1 মিনিট পরে আমি এটা ভেরিফাই চাপ দিচ্ছি। আচ্ছা আমার ওইটা ডিপোজিট করার পরেও মোটামুটি প্রায় 8-10 মিনিটের মতো হয়ে গেল, বাট ভেরিফাই হচ্ছে না, এটা মেবি সার্ভারের প্রবলেম হতে পারে, তো এই কারণে হচ্ছে না। তো আমি সিম্পল এটা বলে দিই, সার্ভারটা ঠিক হলে এটা ভেরিফাই হয়ে যাবে, অন্য কোনো প্রবলেম আর নাই এইখানে। ওকে, আমি হচ্ছে এটাকে এই পেজটা কেটে দিয়ে পরের টাস্কটা আপনাদের একটু বুঝাই দিই, সেটা হচ্ছে যে এখানে এই যে বোনাস যে ডিপোজিট NFT যেটা ওইটা আমরা হচ্ছে করলাম, ভেরিফাই হচ্ছে না আপাতত। আর এই অ্যাডিশনাল টাস্ক যেটা আছে এইটা হচ্ছে আপনার ডিসকর্ডে জয়েন, টুইটার ফলো করা, তারপর ভেরিফাই করলে আপনি হচ্ছে টোটাল এখান থেকে 25টা LXP পাবেন। ওকে, তো এটা যেহেতু এখন ভেরিফাই হচ্ছে না, সো আমি এটা আর ভেরিফাই করে দেখাতে পারলাম না, পরের টাস্ক আসবে আপনার। আচ্ছা এই যে হয়ে গেছে, মানে কতক্ষণ পরে হয়ে গেল অবশেষে। পরের টাস্ক হচ্ছে এই যে ডিসকর্ড যেটা লেখা আছে ডিসকর্ডে ক্লিক করবেন। আচ্ছা ডিসকর্ডেও জয়েন করা হয়ে গেছে আমার, এখন হচ্ছে ভেরিফাই ক্লিক করে দিই। আর ডিসকর্ডে জয়েনের জন্যও তো এখানে হচ্ছে কোনো LXP নাই, সো এটা কেউ আপনার হচ্ছে স্কিপ করে দিতে পারতেন। ওকে, আমার এখানে টোটাল 25 LXP কিন্তু হয়ে গেছে, কন্টিনিউ ক্লিক করে দিই, আমাকে হচ্ছে মেইন পেজে নিয়ে যাবে, আবার হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দিই, এটা দরকার নেই এখন। এই যে আনফিটার্ড গেম, এটা এটা হচ্ছে যাদের PC আছে তারা করতে পারবে, সো এটা তো আমরা হচ্ছে করতে পারবো না। এখন হচ্ছে আমি যদি আমার মেইন পেজে যাই, এই থ্রি লাইনে ক্লিক করে দিয়ে লিনিয়া পার্কে ক্লিক করে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল হচ্ছে 170টা LXP কিন্তু হয়ে গেছে। ওকে, আর এখানে সব টাস্কই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যদিও এখানে সামথিং বোনাস টাস্ক আমরা হচ্ছে স্কিপ করছি, যে কারণে 170টা, তাছাড়া মেবি 240টা প্লাস হয়তো LXP,
বাট কিছু বোনাস টাস্ক গতকাল আমরা হচ্ছে স্কিপ করছি। তো এতটুকুই, আর এখানে হচ্ছে ভিআইপি জোন থেকে আমি আরেকবার চেক করে দেখি আমাকে যে ইয়েটা দিয়েছিল। আমি তো অলরেডি দুইটা ক্লেম করছি, এটাও মেবি হচ্ছে আমি ক্লেম করতে পারবো। এই যে এইটাও আমার ক্লেম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা অপেক্ষা করব পরের যে টাস্কগুলো আসবে। এখানে হচ্ছে পরের টাস্ক মেবি এইটা আসবে। এখানে অনেকগুলো টাস্ক আছে, এনএফটি ল্যান্ড খুব সম্ভবত এইটাই আসবে, অথবা না হলে এই যে সোশ্যাল ওয়ার্ল্ড এইটাতে আসবে। তো যেটাই আসুক, আমি হচ্ছে আপনাদের অবশ্যই ভিডিও গাইড দিব। ওকে, ধন্যবাদ সবাইকে।